नमस्कार বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি মুখটা কেন ঢেকে রেখেছি? আজ আমি কিন্তু দীপা নই, আজকে আমি হচ্ছি সিনেবাপের গার্লফ্রেন্ড। সিনেমা আমি হচ্ছি সিনেবাপের গার্লফ্রেন্ড। সিনেমা বস্তির মেয়ে রাধা সিনেমা, তাহলে ওই সিনেমা না? তো তোমরা তো সিনেবাপের গার্লফ্রেন্ডকে চেনো না। নমস্কার 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 নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ভালো ভালো ভালো, সব বসো 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 বসো। আজকে প্রথম আমি তোমাদের সামনে এলাম, আমার কেমন লাগছে বলো তো? আমি বিবাহিত বলে আবার কেউ ভুল করো না, এই একটু সিঁদুর পড়েছি, একটু মঙ্গলসূত্র পড়েছি আর কি। আমি কিন্তু সিনেবাপের গার্লফ্রেন্ড সিনেমা। তো তোমাদেরকে তো অটোগ্রাফ দেবো। সিনেবাপ এত বড় একজন ইউটিউবার, এত ভালো হাসে, আমার খুব ভালো লাগে। সিনেবাপ যে মানে এত নাম করেছে, এত যশ করেছে, মানে আমার গর্বে কি ভালো লাগে, গর্বে একদম বুকটা ফুলে ফেপে ওঠে। আমি একটু তোমাদের সাথে পরিচয় করতে এলাম। তো তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। কি চাটায় কিছু ব্যবস্থা করেছো? চা মিষ্টি? আজ আমি প্রথম এলাম তোমাদের সামনে, করনি সব ছ্যাঁসরা ছ্যাঁসরা দল, এইভাবে বলে না? ওর কাছ থেকে একটু একটু রপ্ত করেছে আর কি। বললাম আমার একটা চ্যানেল খুলে দাও, চ্যানেল খুলে দাও, যাতে আমার সাবস্ক্রাইবার বাড়ে, একটু একটু আমার চ্যানেলটাকে গ্রো করে দাও, গ্রো করে দাও। কিছুতে শোনে না আমার কথা, স্যাসরা একবার স্যাসরা, আমাকে বাড়তে দেবে না, আমাকে বাড়তে দেবে না, বুঝলে তো? নিচে তো বড়, ওই জন্য আমাকে বাড়তে দেবে না, দরকার নেই। তো চাটা তো ব্যবস্থা করনি, কি আর করা যাবে? একটু ভাবলাম সিনেমাপে গার্লফ্রেন্ড সিনেমা আসছে, তোমরা একটু ভালো করে আদর আপ্যায়ন করবে, তার সেসব তো জানো না, সেসবের তো কোনো বালাই নেই তোমাদের, আর আসবো না কিন্তু এরকম করলে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি শুধু ইন্ট্রোডিউস দিতে এসেছিলাম, আমার পরিচয়টা তোমাদের লগে লিয়ে আইছি, পরের দিন দেখা হবে। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তবে আমি কিন্তু আসব, নচেত আসবো নি। দেবে তো ভালোবাসা, ঠিক আছে, যদি চাও তোমরা আমি অবশ্যই আসব, সঙ্গে থেকো। তো চলো আজকে আমি আসছি, সুখে থেকো ভালো থেকো, টাটা।